ছিলেন সেদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন। বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত এবং তাৎপর্যপূর্ণ নাম তিনি, বেগম খালেদা জিয়া, যার পুরো নাম খালেদা খানম পুতুল। খালেদা জিয়ার শৈশব কেটেছে এদেশের উত্তরবঙ্গের দিনাজপুরে। কৈশোরেই সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদার। পরবর্তীতে যদিও বাংলাদেশের অন্দরে বিএনপি বিরোধীরা অভিযোগ তুলেছিল খালেদার স্বামী এই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই জিয়াউর রহমান পরবর্তীতে রাষ্ট্রপতি হলে খালেদা ছিলেন দেশের অষ্টম রাষ্ট্রপতির স্ত্রী। প্রথম জীবনে জিয়াউর রহমানের স্ত্রী ও তার দুই সন্তানের জননী, এটাই ছিল খালেদার একমাত্র পরিচয়। একসময় স্বামীর সঙ্গে পাকিস্তানের করাচিতে বাস করেন খালেদা, সেখান থেকেই যান ঢাকায়। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর এক মেজরের অধীনে বন্দীও ছিলেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে মুক্তি পান খালেদা জিয়া। কিন্তু বর্তমানে বাংলাদেশের ডানপন্থী জাতীয়তাবাদী রাজনীতির মূল স্তম্ভ তিনি। 1981 সালে সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতির আসরে নামেন খালেদা। জিয়াউরের প্রতিষ্ঠিত বিএনপির চেয়ারপারসন হয়ে বেছে নেন রাজনীতির সংগ্রামের জীবন। তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয়। এদিকে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সক্রিয় রাজনীতি থেকে সব সময় দূরেই থেকেছেন, কিন্তু তাই বলে তাঁকে নিয়ে রাজনৈতিক বিতর্ক কিন্তু কম হয়নি। বিভিন্ন সময়ে নানা কারণে আলোচিত সমালোচিত হয়েছেন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। 2015 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরে মৃত্যু হয় কোকোর। আর বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তবে একাধিক দুর্নীতি, হামলা, এমনকি বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিদ্ধ খালেদা পুত্র তারেক রহমান। যদিও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনতাকে অভিনন্দন জানান তারেক। ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে 2024 সালের 5ই অগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়। আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। আওয়ামী লীগ শাসনামলে জিয়া এতিমখানা দুর্নীতি মামলা ও নাইকো দুর্নীতিসহ বিভিন্ন মামলায় নাম আসে খালেদার। বিদেশ থেকে আসা এতিমখানার অর্থ আত্মস্বতের অভিযোগে খালেদা জিয়ার 5 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, তারেক রহমান সহ অন্যান্য আসামিদের 10 বছরের কারাদণ্ডাদেশ হয়। 2018 সাল থেকে জেলেই বন্দী ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে মুক্তি পেলেও জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে জেলে পাঠানো হয়। তার মোট 17 বছরের জেলের সাজা হয়। প্রসঙ্গত, খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান এবং শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ ছিলেন। তার জেরেই মুক্তি পেতেই খালেদার বার্তা, শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করেছে পড়ুয়ারা। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। বিএনপির পাকিস্তান ঘনিষ্ঠতার দৌলতে ভারতের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। সূত্র বলছে, তার আমলেই বহু জঙ্গি আশ্রয় পায় বাংলাদেশে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলিকে ভালোভাবে নেয়নি ভারত, এমনটাই সূত্রের খবর। এরই মধ্যে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই মুক্তি মিলেছে খালেদার। জেল থেকে মুক্তির পর প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার দিকেই আপাতত নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।